সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে বাবু গেছিল চুল কাটতে, কারণ আজকে বাবুর স্কুল ছুটি। তো বাবু চুল কেটে আসলো। চুল কেটে আসার পর ওকে স্নান করিয়ে দিলাম। তারপরে ঘরে তিনটে ব্রেড ছিল, জ্যাম লাগিয়ে দিলাম, ওটা খেলো। খেয়ে এখন বাবু পড়তে বসেছে। আর এদিকে দেখো, আমি সকালে চা মুড়ি খেয়েছিলাম রাহুল আর আমি দুজনে বসে। এখন একটু জল খাবো, জলটা খেয়ে রান্না করতে যাব। আর রাহুল গেছে বাজার, ওকে বললাম একটু মাছ এনে দাও। যেহেতু রাহুলের রবিবারে অফিস ছুটি, ছুটি হলো তাই কী হবে, রবিবারটা রাহুল আর বাড়িতে বসে থাকে না, রবিবারটা ও নিজে কিছু করছে। তো কী করছে সেগুলো বলছি না, এগুলো থাক, কিছু কিছু কথা না বলাই ভালো। তো দেখো, রাহুল বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে এসে স্নান করতে ঢুকে গেছে। ঘরে কিচ্ছু ছিল না, আমি ভাতে দিয়েছিলাম আলু সিদ্ধ করতে, ভেবেছিলাম আলু সিদ্ধ আর মাছ ভেজে খেতে দিয়ে দেব। তারপর ভেবে দেখলাম সারা দিন রাস্তা রাস্তায় ঘুরবে, কি খাবে কি না খাবে তার ঠিক নেই। তো তাড়াতাড়ি আমি তিন পিস মতো মাছ ভেজে যে সিদ্ধ আলু করেছিলাম সেটা দিয়ে ঝোল করলাম। এক পিস মাছ আমি ঝোলে দিইনি, ওটা বাবুর জন্য রেখে দিয়েছি, কারণ বাবু ভাজা মাছ খেতে খুব ভালোবাসে। আর দুটো পটল কেটে তাড়াতাড়ি ভেজে নিলাম। তো খুব তাড়াতাড়ি করেছি রান্নাটা, গরম আছে, তার জন্য একটা থালে জল দিয়ে তরকারিটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি, ভাতগুলো ঠান্ডা হবে। পটল ভাজা কটা দিব? দাও তিনটা দাও পটল ভাজা। তুমি নিবা নাকি রে? হ্যাঁ মাও কে দিব। তুমি টেস্ট করো, খেয়ে দেখো। টেস্ট করো, খুব একদম সবুজ দিব, খুব টেস্ট লাগবে। আর খেয়ে দেখো, কেমন রাখা। খুব তাড়াতাড়ি রান্না করলাম, এত তাড়াতাড়ি রান্না করলাম না, ভাতই পারিনি। তুমি দাও, তুমি এগুলো করতে পারতে রাহুল? মেয়েদের কাজ মেয়েরা করবে, ছেলেরা কি করে করে না পারে না করে? আচ্ছা, যে আজকে কোন দিকে যাওয়া ভাবছো? যাই তো ঘুরে আসি, মাটি গালা দিয়ে, মাটি গালা বাগডোগরা। কখন বাড়ি আসবে? আজকে দুপুরে হোটেলে। এটা তোমার? এটা আমার। আজকে দুপুরে হোটেলে খাবো। আরে দিলাম তো। দিয়েছো? হ্যাঁ। তাও ইচ্ছা করছে কোন নিতে? না, ঝোল লাগে তো, লঙ্কা তুমি খাও না। তো লঙ্কাটা তুমি না, লঙ্কাটা আমাকে দিয়ে দাও। তো নাও। আর লঙ্কা আমার খুব ভালো লাগে, আর তো তোমাদের জন্য তো আমি তরকারিতে লঙ্কা বেশি দিতেও পারি না। ও দেখি বাবু, শোনা ঝোল দিয়ে। না 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 না, লাগবে না না। সারা পাপা নিজে থেকে চাইলো আর তুমি দিলা, আর আমি নিজে থেকে চাই না বা কিছু দেয়নি, না তুমি কেন দিলা? চুপচাপ মেখে খাও, ঝোল না হলে ভাত মাখবে কিসে? আলুটা সিদ্ধ করেছিলাম, ভাবছিলাম মাখবো আর মাখলাম না, তরকারি করে নিলাম, গরমে কি করে খাবা। ঠিক আছে, দারুণ লাগছে খেতে। রিয়ান তোমার ভালো লাগছে মাছ ভাজা খেতে? মাছ ভাজা খেতে ভালো লাগছে? হ্যাঁ। একটু দাও, আবার আজকে হোটেলে ভাত খাবে? আজকে আবার সেই দিন আসলো, তুমি না আমাদেরকে বলছিলে যে দুদিনের মধ্যে তোমাদেরকে হোটেলে নিয়ে যাবো। সত্যি দেখো, কথা দিয়ে তুমি কথা রাখতে পারো না, বলেছিল না এই ভিডিওতেই বলেছিল খেতে বসে যে দুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদেরকে খেতে নিয়ে যাবো, কোথাও নিয়ে যায় না। নিয়ে যাবো না করে? হ্যাঁ না, যাবো না, তুমি যাও। সবাই আসুক, নিয়ে যাবো না গো। তুমি যাও, আমি যাবো না। তোমার তো অফিসে ছুটি দিচ্ছে না। তুমি বাড়ি আসবে কখন? রাত্রে বাড়ি আসবো। তাড়াতাড়ি এসো, একটু বিকালের দিকে একটু বেড়াবো, ভালো লাগে না সারাটা দিন রাত সপ্তাহ মাস বছর বাড়িতে থাকতে হয়, ঘরে থাকতে হয়, আর ভালো লাগছে না এরকম। দরজা খোলা, দুনিয়া খোলা, যেখানে আছে সেখানে যাও না? হ্যাঁ আমি তাই ভাবছিলাম। তো তুমি যাও, তুমি আর এখানে ঘুরে এসো। কোথায় যাবো? স্কুটি রেখে যাবা তাহলে, হাঁটতে হাঁটতে যাও। ঠিক আছে। তুমি এতো দূর? এটা লঙ্কা মাখন খুব ভালো আছে খেতে। বাবু তুমি মাছটা এখানে উঠে রাখো, এখানে কাটাও না, ভাতের সাথে মিশে যাবে। হ্যাঁ এবার খাও। এবার পটলটা কাট করো, খুব ভালো লাগবে। দেখো টেস্ট, পটলটা কামড়ে দেখো, দেখো আমার মতো দেখো। খুব টেস্ট লাগবে তোমাকে, দেখো। আরে বাহ, আরে বাহ, খাও। ঠিক আছে, তোমাদের ঘুরতে নিয়ে যাবো। ঠিক আছে।
সকালে কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে গেছি, তো তখন আর ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি শুকোতে দিয়ে গেছি। তো দেখো শুকিয়ে গেছে, এখন কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাব। উঠিয়ে নিয়ে গিয়ে ঘরের কাজ করব, তারপর আবার দুপুরে রান্না করব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে অনেক কাজ। তো দেখো এই ঘরের বিছানার চাদরটা আজকে আমি চেঞ্জ করব, ওই ঘরেরটা করব না, কারণ কালকেই চেঞ্জ করেছি। তো যে চাদরটা নিয়ে আসলাম এটাই এখন আমি ভালো করে সেট করে নেব, তারপরে যাব রান্না করতে। তো রাহুল তো সারাদিন বাড়ি আজকে আসবে না, আমি জানি, ওকে বলেছি বিকালে আসতে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু ও আসবে না, ও সেই রাত্রি 10টা বাজবে তারপরেই আসবে। তো খুব ভালো, ওকে আমায় আমি যদি সাপোর্ট না করি তাহলে কে করবে বলো? তো কিছু করতে চাইছে ও, এতদিন যেটা মানে করতে পারেনি, এতদিন রবিবারটা বাড়িতে বসে থেকে থেকে এই ঘুরেছি, টাইম নষ্ট হয়েছে। তো এখন এসে বুঝতে পারলাম যে না, টাইম নষ্ট আর নয়, এবার কিছু করে দেখানোর সময়। তো যাই হোক, তার জন্য রাহুল অনেক পরিশ্রম করছে আর আমি ওকে সাপোর্ট করছি, আমি সাপোর্ট না করলে তো করতে পারবে না। তো ওকে আমি আর কল করবো না, বলবোও না যে তাড়াতাড়ি আসার জন্য। হ্যাঁ কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে যায়, যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকি, একটা দিন রবিবার সেই দিন একটু ইচ্ছে করে ছেলেটাকে নিয়ে ঘুরতে, কিন্তু আর ঘুরছি না। একটা সময় খুব ঘুরেছি, রবিবার মানেই ঘুরতে যাওয়া ছিল, তো এখন আর ঘুরছি না। যাই হোক বাবুকে নিয়ে আমি একাই বেরোবো ভাবছি বিকেলের দিকে, এই সামনে পার্কে যাব, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ গ্যারান্টি দিতে পারছি না, কেন বলো তো, বৃষ্টির জন্য। ঘরের বিছানা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘরের টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোও করলাম অনেকক্ষণ পর, এখন আমি রান্নাঘরে এসেছি। তো কাজ করতে করতে কি হয়েছে বলো তো, ঘুম পেয়ে গেছে। তো এই যে আমি রান্নাটা করব ইচ্ছে করছে না, মনে হচ্ছে জানো, কাজ করে তারপরে মনে হচ্ছিলো বিছানাতে শুয়ে যায়, এতটাই ঘুম পাচ্ছিল। তো যদি সকালে রান্নাটা একটু বেশি থাকতো সবজিটা, তাহলে এখন আমি আর রান্না করতাম না, যেহেতু সবজি আর নেই, তার জন্য বাবুর কথা ভেবে আরও আমি তাড়াতাড়ি এসে রান্নাটা করছি, না হলে রান্না আমি আজকে আর করতাম না, একটা মাছ ভেজে ভাত খেয়ে নিতাম। তো বাবু তো খেতে পারবে না, কষ্ট হবে, আর ভেবে দেখলাম রাহুল তো রাত্রে আসবে, রান্নাটা করেই রাখি, আর রাত্রে গরম লাগে, রান্না করা থাকলে রাত্রে কোনো অসুবিধা হবে না। তো চলো, সকালে তো 3 পিস মাছ রান্না করেছি, বাকি রয়ে গেছে 5 পিস। তো এই মাছটা রান্না করে নেব, আদা রসুন মশলা করাই হয় না, অনেক দিন হয়ে গেল এমনিই রান্না করি। আজকে ভাবলাম একটু আদা রসুনের পেস্ট বানিয়ে নিই, আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব, তো একটু মশলা না দিলে ভালো লাগে না খেতে। যাই হোক চলো, এই দেখো সমস্ত মাছগুলো ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে আলু পটলটাও ভালো করে ভাজবো তেলে, দিয়ে রান্নাটা করব। আমরা সবসময় বসি আর নিজের ভাগ্যকে দোষ দিই, ভাবি যে আমাদের ভাগ্যটা কি এতই খারাপ, শুধু কষ্ট দুঃখগুলো কি আমাদের কপালেই লেখা আছে, এরকম ভাবি কি, তাই তো বলো, সবাই ভাবি, কিন্তু এটা একদমই নয়। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম আছে, একজন মানুষ পারফেক্ট কোনো দিকেই নেই, সবার কিছু না কিছু কমতি আছে, কারো হয়তো টাকা পয়সার কষ্ট, কিংবা হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, বাড়িঘর নিয়ে প্রবলেম, বাচ্চা নিয়ে প্রবলেম, মানে প্রবলেম ছাড়া মানে মানুষ নেই এখন যেটা আমি দেখছি। তো কিছুদিন আগে একটা দিদিভাই এসেছিলো আমার বাড়িতে, তো দিদিভাই বলছিল কিছু কথা, তো শুনে খুব খারাপ লাগলো। তো আমি ভেবে দেখলাম দিদিভাই কত সুখী, হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা, বাচ্চা নয় অবশ্য ছেলে, ছেলে ইঞ্জিনিয়ার চাকরি করে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নেই, ছেলের দিক থেকে তো পুরো একদম ভালো ছেলে, খুবই ভালো ছেলে। তো কি প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, রিলেটিভদের সাথে প্রবলেম, সেই চিন্তায় ওনার ঘুম হয় না, আর না ঘুমিয়ে ঘুমিয়ে উনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তিও হয়েছিলেন, তাহলে দেখো। তখন আমি ভাবলাম মানুষ কেউ শান্তি নেই, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম আছে। তো আমিও দিদিকে কিছু বললাম, তখন দিদি আমাকে বলল মন খারাপ করো না, সবার লাইফে কিছু না কিছু প্রবলেম, কারো কম কারো বেশি, এগুলো নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে, চলতে হবে, কি করবো বলো, কিছু করার নেই। যাই হোক এটাই হচ্ছিলো বলার। তো বন্ধুরা দেখো রান্না করলাম, রান্না করে থালা বাসনগুলো ধুয়ে নেব, আর আমি দেখছি তোমরা অনেকে নতুন নতুন আমার ভিউয়ার্স আমার ফ্যামিলির সাথে জয়েন হয়েছো, খুব ভালো লাগছে, কমেন্ট করছো, খুব ভালো লাগছে, নতুন নতুন নাম কমেন্টে পাচ্ছি আজকাল। তো জানি না তোমরা সাবস্ক্রাইব করেছো কি না, তবে বলবো যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও,
কেননা আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর আমি এই যে ভিডিও ছাড়ছি ডেইলি ব্লগ, এই টুকটাক রান্না করা, ঘরের কাজ করা, এগুলোই ছাড়ছি। আপনারা যদি আমার কাছ থেকে কোনো নতুন কোনো ভিডিও দেখতে চান সেগুলো আমাকে সাজেস্ট করবেন, আমি করার চেষ্টা করব। তো সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেল আর মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখো, আলু পটল দিয়ে কত সুন্দর লাগছে না, খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা, রান্না করার পরে বাবুকে স্নান করিয়ে খাইয়ে বাবুকে নিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, আমিও স্নান করে নিয়েছিলাম অবশ্য। তো বাবু তো এখন ঘুমাচ্ছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এটা বাবু ঘুমাচ্ছে আর আমিও ঘুমাচ্ছিলাম। স্নান করে আর কিছু ভালো লাগছিল না, তো বাবুকে খাইয়ে দিয়েছি, বাবু খেয়েছে, বাবু খেয়েই ঘুমোচ্ছে কিন্তু আমি খাইনি, আমি খাইনি। এখন ঘড়িতে বাজে 3:40 বাজছে, ঘড়িতে 4 বেজে গেছে ধরো। তো মুখটা ধুলাম, জল দিয়ে একটু ফ্রেশ লাগছে আর খিদেও পেয়েছে, এবার আমি খাবো। তো চলো খাবারটা খুলে নিয়ে আসি। আর কেন জানি না রান্না তো করলাম কিন্তু মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু টক খাই। তো ফ্রিজে রাখা আছে আমের আচার, তো চলো আমের আচারটা বের করে নিয়ে আসি, দিয়ে ভাত করবো। এখন আমি ভাতটা খাবো আর বাবু ঘুমোচ্ছে, বাবু এখনও ঘুম থেকে উঠবে না আমি বুঝতে পারছি। তো ওর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হবে, অল্প ভাত বাবুর জন্য রেখে দিলাম, ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো, কারণ খুব তাড়াতাড়ি খেয়েছে তো খিদে পেয়ে যাবে সন্ধ্যার দিকে উঠে। আর এখানে আমি আচার নিলাম, আচারটা যে দেখে কিলো হচ্ছিলো বলে বোঝাতে পারবো না, যাই হোক চলো ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নিই, তারপরে আচারটা দিয়ে খাবো। আচার দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, একা একা ভাত খেতে না আমার একদমই ভালো লাগে না, ভাত খাচ্ছিলাম আর খুব মিস করছিলাম রাহুলকে বাবুকে দুজনকে, কারণ ইচ্ছে করে না একসাথে খেয়ে খেয়ে অভ্যাস, তো তার জন্য একা খেতে বসে কেমনই একটা ফিল হয়, ভালো লাগে না আমার। যাই হোক, কিছু তো করার নেই, খেতে তো হবেই। তো তোমাদের সাথে নিয়ে খাবারটা খাচ্ছি, কি বলবো, রান্নাটা তো টেস্ট হয়েছিল কিন্তু বলতে পারছি না যে কেমন হয়েছে, টেস্ট হয়েছে এরকম কথা বলতে পারছি না, রাহুল থাকলে বলতাম অবশ্য, অনেক গল্প করতাম। তো যাই হোক, রাত্রে এসে খাবে, তখনই গল্পটা করে নেব। তো বন্ধুরা চলো আমি খাবারটা খেয়ে নিই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সবার কমেন্ট করতে আমার খুব ভালো লাগে।